শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আরে তুই কিছু না বলে এত সকালে? জামাই কই? বলছি মা, আগে ঢুকতে দাও। জামাই এলো না, সে মহাব্যস্ত। বাহ কি সুন্দর ফুল! তোর জন্য চা নিয়ে আসি। ওকে তো খাইয়ে মোটা করে ফেলেছ। তোর যা কথা! স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। বিজেপি দলের সাথে 5 বছরের সম্পর্ক ছিন্ন করে ফের কংগ্রেসে যোগ দিলেন প্রদেশ বিজেপি সভাপতি সুবল ভৌমিক। মঙ্গলবার তার এই সিদ্ধান্তে তীব্র গুঞ্জন রাজনৈতিক মহলে। সোমবার রাতে সুবল ভৌমিক দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের সাথে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার সকালে ফের রাজবাড়িতে যান তিনি। তিনি জানান বিজেপি দলে গণতন্ত্র নেই, যা আছে কংগ্রেস দলে, আর সে কারণেই তিনি বিজেপি দল ত্যাগ করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন সুবল ভৌমিক। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর তাকে দলে বরণ করে নেন। পরে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে জানান রাহুল গান্ধীর জনসভায় আরো অনেক নেতা যোগ দেবেন কংগ্রেস দলে। সুবল ভৌমিকের সাথে এদিন কংগ্রেসে যোগ দেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস সহ সিপিএম এর এক জেলা সম্পাদক, তাদেরও দলে বরণ করেন কংগ্রেস নেতৃত্ব। সুবল ভৌমিকের পুনরায় কংগ্রেস দলে যোগ দেওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে জোর আলোচনা। সূত্রের খবর, তাকেই লোকসভার পশ্চিম আসনে প্রার্থী করবে কংগ্রেস দল। বুধবার রাজ্যে আসছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। খুমলুঙে সভায় যোগ দেবেন তিনি। কংগ্রেস দলে প্রস্তুতি চরমে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সিপিএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত মনোনয়নপত্র জমা দিলেন মঙ্গলবার রাজধানীর রাজপথে একটি মিছিলের মাধ্যমে। রিটার্নিং অফিসার সন্দীপ মাহাতের কাছে মনোনয়নপত্র তুলে দেন তিনি। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রার্থীর পাশাপাশি গৌতম দাস, বিজন ধর, মানিক দে, রতন দাস, সমর আঠ সহ অন্যান্য নেতৃত্ব। ত্রিপুরার দুটি লোকসভা আসনে বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেছেন শঙ্কর প্রসাদ দত্ত। জিরানিয়া মাধববাড়ি কাণ্ডে আহতদের চিকিৎসার গাফিলতির অভিযোগে 2 মাসের মধ্যে বরখাস্ত হলেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অভিষেক মজুমদার। শাস্তি পেতে পারেন অন্যান্য অভিযুক্তরাও। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলায় এসে
গেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। স্পর্শকাতর সহ সব বুথেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের দুই আসনে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে নামানো হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। সারা রাজ্যে বিভিন্ন জায়গায় টহলদারি শুরু করেছে জওয়ানরা। আমতলীর এসডিপিও অজয় কুমার দাসের নেতৃত্বে আগরতলা রেল স্টেশন ও আশপাশ এলাকাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পেট্রোলিং করেন। টহলদারি চালানোর অন্যতম উদ্দেশ্যই হচ্ছে নির্বাচনের আগে ভয়মুক্ত পরিবেশ তৈরি করা। অধিক রাতেও জারি রয়েছে নিরাপত্তা বাহিনীর তল্লাশি। আসন্ন লোকসভা নির্বাচনে সিপিএম তিপ্রালেন্ড স্ট্রিট পার্টি এবং তিপ্রাহা পার্টি একজোটে লোকসভার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে দিয়েছে দুটি দল। পশ্চিম আসন থেকে লড়াই করবে তিপ্রালেন্ড স্টেট পার্টির সভাপতি সোনাচরণ দেববর্মা এবং পূর্ব আসনে লড়াই করবে চিত্তরঞ্জন দেববর্মা। মূলত আলাদা রাজ্যের দাবিকে সামনে রেখেই তাদের ভোটের ময়দানের লড়াই। কাঁটাতারের বেড়া কেটে পাচারকারী বিএসএফ এর হাতে উদ্ধার তিনটি গরু। আটক দুই পাচারকারী, যার মধ্যে একজন বাংলাদেশি পাচারকারী রয়েছে, বিলোনিয়ার নলুয়া সীমান্ত এলাকায়। শিক্ষা দপ্তরের সামগ্রী বাঁকা পথে বিক্রি করার অভিযোগে অবশেষে গ্রেপ্তার হল প্রাক্তন এসএফআই নেতা তথা কাঞ্চনপুর বিদ্যালয় শিক্ষা দপ্তরের আই কোঅর্ডিনেটর নিহার নাথ। তার বিরুদ্ধে বহুবিধ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্টোরে পড়ে থাকা লক্ষ লক্ষ টাকার পাঠ্য সামগ্রী বেআইনিভাবে বিক্রি করার অভিযোগ রয়েছে নিহার নাথের বিরুদ্ধে। সদর উত্তরের মোহনপুর আউটপোস্টের ল্যান্ডলাইন বিকল, ফলে কোনো সমস্যা হলে আউটপোস্টে ফোন করে পাচ্ছে না এলাকার লোকজন। এ নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আউটপোস্টের যিনি ওসি রয়েছেন তার মোবাইল নম্বরে ফোন করলেও তিনিও প্রয়োজনে মোবাইল ফোন ওঠান না বলে অভিযোগ তুলছেন এলাকার লোকজন। অবিলম্বে ল্যান্ডলাইন মেরামতের দাবি উঠছে। রোগের চিকিৎসা করাতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়লেন মধুসূদন দাস নামে এক চিকিৎসক। ঘটনা কুলাই জেলা হাসপাতালে। নিখিল ত্রিপুরা হরিভক্তি প্রচারিণী সভার উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির। উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। ঘর চলো অভিযানের অঙ্গ হিসেবে কাঁঠালতলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গেলেন বিজেপি নেতারা। তাদের নানান সমস্যা মনোযোগ দিয়ে শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিহারেও কংগ্রেসকে অতিরিক্ত আসন ছাড়তে নারাজ আরজেডি। সে রাজ্যেও মহাজোটের গঙ্গা প্রাপ্তি ঘটতে চলেছে বলে খবর।